নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গি দাস, 2019 ব্যাচের WBCS এক্সিকিউটিভ। আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের অনেক জায়গায় এই টপিকটা নিয়ে কনফিউশন হয়। এরকমই আমি এবার থেকে ভেবেছি যে এরকম ছোট ছোট স্ট্র্যাটেজিকের টপিক নিয়ে অথবা এমন কিছু টপিক নিয়ে যেটা নিয়ে তোমাদের মানে অ্যাসপিরেন্টদের কোনো না কোনো কনফিউশন হয়, সেই সমস্ত টপিকগুলো আমি ছোট ছোট ভিডিও করে তোমাদের জন্য রেকর্ডেড ফর্মে দিয়ে দেবো। আজকের টপিক হচ্ছে, ডু ইউ এভার থিঙ্ক অফ দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অ্যান্ড ন্যাশনাল ডে? আশা করছি তোমাদের মধ্যে অনেকেই এই টপিকটা নিয়ে ভেবেছো। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই, চেষ্টা করি যে ডেলি পড়ানোর জন্য, তো আমরা রোজই দেখি, অন অ্যান অ্যাভারেজ রোজ অ্যাটলিস্ট একটা করে ইম্পর্টেন্ট ডে তো পড়ি। তার মধ্যে আমরা মাঝে মাঝে কিছু টার্ম দেখি যে ন্যাশনাল ডে, কিছু টার্ম দেখি ইন্টারন্যাশনাল ডে, এবং কিছু টার্ম দেখি ওয়ার্ল্ড ডে অথবা গ্লোবাল ডে। কখনো ভেবেছো কি যে ইন্টারন্যাশনাল ডে, ওয়ার্ল্ড ডে, গ্লোবাল ডে এর মধ্যে ডিফারেন্স কি? ন্যাশনাল ডেটা তাও কিছুটা হলেও বোঝা যায় যে নেশন ভিত্তিক, বাট ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক দিবস, ওয়ার্ল্ড বা বিশ্ব দিবস, এর মানেটা কি? কেনই আমরা একটা ডেকে ইন্টারন্যাশনাল ডে বলবো, গ্লোবাল ডে বলবো, ওয়ার্ল্ড ডে বলবো অথবা ন্যাশনাল ডে বলবো? এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই আজকে আমি তোমাদের এই ছোট্ট ক্লাসটা নেব। তাহলে দেখে নিই, তিনটের ডেফিনেশন দেখলেই কিন্তু আমাদের কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বিষয়টা, ইন্টারন্যাশনাল ডে যেটাকে আমরা বাংলায় বলি আন্তর্জাতিক দিবস, তাই তো? কি বলি আমরা? দিবস। আমার হ্যান্ডরাইটিং এই বোর্ডটাতে একটু অদ্ভুত, তো আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক দিবসের ক্ষেত্রে তোমরা যদি একটু একটু মাইনিউটলি দেখে থাকো, তাহলে দেখবে যে সেটা সবসময় ইউনাইটেড নেশনস অথবা কোনো পার্টিকুলার অর্গানাইজেশন, ইউনেস্কো এবং ইউনিসেফ, ফাও, এই ধরনের কোনো পার্টিকুলার অর্গানাইজেশন দ্বারা ঘোষিত অবশ্যই হয়, এবং সেটা দেখবে পার্টিকুলারলি মেনশন করা থাকে যে কিছু দেশে সেটা পালিত হচ্ছে, মেনশন করা থাকে। হয়তো আমরা আমাদের ভুলে বা আমাদের অসচেতনতার জন্য সেটা দেখিনি, বাট থাকে। তাহলে আমরা একটু দেখে নিই যে ইন্টারন্যাশনাল ডে আর অবজার্ভড বাই ইউনাইটেড নেশন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেট দ্য জেনারেল পাবলিক অন পার্টিকুলার ইভেন্টস, টপিক অর ইস্যুস। তাহলে যখন ইউনাইটেড নেশন মনে করে যে একটা কোনো পার্টিকুলার টপিকের ওপর সচেতনতা বাড়াতে হবে, তখন কি করে, তারা বিভিন্ন দেশ, তাদের যে মেম্বার স্টেট আছে, তাদেরকে নিয়ে একটা মিটিং করে এবং সেই মিটিংয়ে একটা রেজলিউশন পাস করে, এবং সেই রেজলিউশনের ভিত্তিতে মেন নর্মালি জেনারেল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে রেজলিউশনটা পাস হয়, এবং তার ভিত্তিতে ডিক্লেয়ার করা হয় যে এই দিনটাকে অমুক ইন্টারন্যাশনাল ডে হিসেবে পালন করা হবে। একটু যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ডে এর ক্ষেত্রেই বলা হয় অ্যাজ পার ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন দিস 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 ডে হ্যাজ বিন অবজার্ভড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ দিস, ঠিক আছে? তো সেইটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ডে, এবং সেটা দেখবে পার্টিকুলারলি কোনো না কোনো দেশে পালিত হয়। যেমন ধরো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, 21শে জুন, 21শে জুন আমরা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে হিসেবে সেলিব্রেট করি। আমাদের অনেকেরই ধারণা এটা হয়তো সারা বিশ্বে সেলিব্রেট হচ্ছে, কিন্তু এটা পার্টিকুলারলি যদি আমরা রেজলিউশন ফলো করি, তাহলে এটা শুধুমাত্র অফিসিয়ালি ইন্টারন্যাশনাল ডে হিসেবে সেলিব্রেট করা হয় ভারত, নেপাল এবং ওমানে, ঠিক আছে? তো পার্টিকুলারলি এই তিনটে দেশে কিন্তু এই দিনটা সেলিব্রেট করা হয়ে থাকে। এটা হলো ইন্টারন্যাশনাল ডে। এবার আমরা চলে যাই নেক্সট টপিকটাতে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে। ওয়ার্ল্ড ডে বাবা কোনো বাজ বিচার নেই, ওয়ার্ল্ড ডে সমস্ত দেশে, ওয়ার্ল্ড ডে কে ওই জন্য অনেক সময় আমরা গ্লোবাল ডে হিসেবেও সেলিব্রেট করে থাকি। গ্লোবাল ডে
এটা সমগ্র পৃথিবীতে সেলিব্রেট করা হয়ে থাকে। তো বেসিক ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল ডে অ্যান্ড ওয়ার্ল্ড ডে কি? ইন্টারন্যাশনাল ডে ইউনাইটেড নেশনের একটা রেজলিউশন দ্বারা দিনটাকে ঘোষণা করা হয় কোনো পার্টিকুলার বিষয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, এবং সেটা পার্টিকুলারলি কিছু কান্ট্রি, সেটা অনেকগুলো হতে পারে আবার অল্প সংখ্যকও হতে পারে, সেখানে সেলিব্রেট হয়। আর ওয়ার্ল্ড ডে সারা এদের কোনো লিমিটেশন নেই যে শুধুমাত্র কিছু কান্ট্রিতেই এটা সেলিব্রেট করা হবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট করা হয়। যেমন থার্ড মার্চ আমরা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে গ্লোবালি সেলিব্রেট করি, ঠিক আছে? এবার আমরা চলে আসি আমাদের থার্ড এন্ড লাস্ট টপিক, ন্যাশনাল ডে। ন্যাশনাল ডে পার্টিকুলারলি কোনো একটা নেশন বা কোনো একটা কালচার অফ পিপল দ্বারা সেলিব্রেট করা হয়, এবং পার্টিকুলারলি লোকাল কিছু টপিকের ওপর সেটা ডিপেন্ড করে। যেমন ধরো সেটা আমাদের দেশে ন্যাশনাল ডে হতে পারে, কিন্তু বাংলাদেশে সেটা ন্যাশনাল ডে নাও হতে পারে। টু ডিফারেন্ট কান্ট্রিজ মে হ্যাভ আ ন্যাশনাল ডে বেসড অন দি সেম থিম বাট উইথ ডিফারেন্ট নেম অর ডেট। একই টপিকের ওপর দুটো দেশে ন্যাশনাল ডে সেলিব্রেট হতে পারে, কিন্তু সেই দুটো আলাদা দিন এবং আলাদা সময় সেলিব্রেট হতে পারে, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল যেমন আমি ধরো দিয়েছি যে 10ই ফেব্রুয়ারি ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসেবে সেলিব্রেটেড হয় ভারতবর্ষে, ইন্ডিয়াতে, আর 13ই মার্চ ন্যাশনাল এলিফ্যান্ট ডে হিসেবে সেলিব্রেট করা হয় থাইল্যান্ডে। তার মানে কি বোঝাচ্ছে? যে ন্যাশনাল ডে পার্টিকুলার কোনো টপিকের ওপর পার্টিকুলার কোনো দেশে অথবা পার্টিকুলার কোনো এরিয়াতে সেলিব্রেট করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আশা করছি আজকের দিনের পরে আমাদের মধ্যে ন্যাশনাল ডে, ইন্টারন্যাশনাল ডে আর গ্লোবাল ডে এই বিষয়টা নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। আশা করছি এরকম অনেক অনেক টপিক নিয়ে, ছোট ছোট টপিক নিয়ে তোমাদের আমি কনফিউশন দূর করতে পারবো এবং তোমাদেরকে ক্লিয়ার আইডিয়া দিতে পারবো, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো।